আসসালামু আলাইকুম বন্ধুরা যে কারণে ভিডিওতে ক্লিক করেছেন এই বিষয়ে যদি আপনি জানতে চান এবং সাকসেস হতে চান তাহলে নিশ্চয়ই পুরো ভিডিও জুড়ে থাকতে হবে এবং ভিডিওটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে আপনি যদি কম বাজেটের মধ্যে রং করতে চান তাহলে ডিস্টেম্বার পেন্ট করতে হবে আর ডিস্টেম্বার পেন্ট করলে ঠিক এরকমটাই হবে আপনি যে কোনো কালারের করতে পারবেন এবং কিভাবে করবেন কত টাকার মধ্যে আপনার বাড়ি কমপ্লিট করতে পারবেন বিস্তারিত ডিটেলস আমি তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে দিয়ে রাখুন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় এতে করে আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যাই হোক বন্ধুরা কম বাজেটের মধ্যে যদি আপনারা রং করেন তাহলে ডিস্টেম্বার পেন্ট করতে হবে আর ডিস্টেম্বার পেন্ট আপনারা যে কোনো কোম্পানির পেয়ে থাকবেন যাই হোক আমরা ডিস্টেম্বার পেন্টের আঠারো লিটারের এক গ্রাম কুলে নিচ্ছি আর আঠারো লিটারের এক গ্রামের মূল্য হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আঠারো লিটার ডিস্টেম্বর পেন্ট তার মধ্যে কোনো প্রকার আটা মিশ্রিত করার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট আপনি আঠারো লিটার ডিস্টেম্বর পেন্ট আপনি দশ থেকে বারো লিটার পানির সাথে মিশ্রিত করবেন তো আমরা মিশ্রিত করে নিচ্ছি দেখতে থাকুন সাথেই থাকুন যদি আপনি চোদ্দোশো পনেরোশো বা দুই হাজার স্কোয়ার ফিটের একতলা বাড়ি কমপ্লিট করেন ভিতরে ডিস্টেম্বার পেন্ট করে বাহিরে ওয়েদার কুট করে তাহলে আপনার কত টাকা খরচ আসবে আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলস বলে দিচ্ছি দেখতে থাকুন সাথেই থাকুন তার আগে আমরা বুঝে নিই যে কাজটা কিভাবে করতে হবে দেখতে কেমন হবে এই বিষয়টা আমরা পুরোপুরি জেনে নেব যাই হোক বন্ধুরা আমরা পানির সাথে মিশ্রিত করে নিচ্ছি ডিস্টেম্বর পেন্ট ডিস্টেম্বর পেন্ট যদি আপনার বাড়িতে করেন এতে করে আপনার বাড়ি ছয় থেকে সাত বছর খুবই সুন্দর চকচকে জকজকেই থাকবে ছয় সাত বছর এই রঙটা অনায়াসে টিকসই করবে অনেকেই জানে না যে ডিস্টেম্বর পেন্ট কি ডিস্টেম্বর মানে কি অনেকে আমার কাছে প্রশ্ন করে ইনবক্সে কমেন্ট করে ডিস্টেম্বর মানেই হচ্ছে সর্বনিম্ন কম দামের মধ্যে একটা পেন্ট দাম অনুযায়ী এই পেন্ট খারাপ না যাই হোক বন্ধুরা আমরা ডিস্টেম্বর পেন্ট কমপ্লিট পানির সাথে মিশ্রিত করে নিয়েছি এবার আমরা ওয়ালের মধ্যে প্রয়োগ করব। তবে অবশ্যই ওয়ালগুলো গষে নিতে হবে একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষার পর সিলার ব্যবহার করতে হবে আমরা কিন্তু সিলার ব্যবহার করেছি এবং গষেছি এবার আমরা ডিস্টেম্বর পেন্ট করে নিচ্ছি ডিস্টেম্বর পেন্ট করে নেওয়ার পর কিভাবে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরছি আপনারা যদি আপনাদের বাড়িতে ডিস্টেম্বার পেন্ট করেন কম দামের মধ্যে কম বাজেটের মধ্যে তাহলে কাজটা কিভাবে করাতে হবে এটাও আপনাদের বোঝার প্রয়োজন আর এই জন্যই প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা সিলার ব্যবহার করার পর যখন সিলার শুকিয়ে যাবে তখন এক কোট ডিস্টেম্বার করতে হবে এক কোট যখন হয়ে যাবে তখন চেক পুটিং করতে হবে অর্থাৎ বাড়ির ভিতরে কোনো ধরনের ফোঁটা ছিদ্র ফাটা এগুলো যদি ওয়ালের মধ্যে থাকে সেগুলোকে চেকপুটিং করে বন্ধ করে নিতে হবে আর ডিস্টেম্বার পেন্ট কম দামের মধ্যে যদি আপনি কম বাজেটের মধ্যে করেন তাহলে কাজ করার সিস্টেমটা এভাবেই আপনাকে জেনে নিতে হবে জেনে নিন তবে তার মধ্যে ওয়াল ওয়ালপাত্তি করেও আপনি এই পেন্ট করতে পারেন আর ওয়ালপাত্তি যদি করতে চান তাহলে তো অবশ্যই আপনার বাজেট বেড়ে যাবে কারণ এক একটা রুমের মধ্যে এক ড্রাম করে ওয়ালপাতির প্রয়োজন লাগবে যদি আপনার ছয়টা রুম থাকে তাহলে ছয়টা রুমের মধ্যে ছয়টা ওয়ালপাতি লাগবে ছয়টা ওয়ালপাতির দাম হচ্ছে সাত হাজার টাকার মতো যাই হোক আমরা এখানে এক কোট ডিস্টেম্বর পেন্ট করে নিয়েছি এবার আমরা চেক পুটিং করবো চেক পুটিং কীভাবে তৈরি করতে হবে এবং কিভাবে করতে হবে পুটিং কাকে বলে বিস্তারিত ডিটেলসই আমি আপনাদেরকে পুরোপুরি তুলে ধরছি আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা শুরুতেই আমরা চক পাউডার নিয়ে নিলাম দেখুন এক কেজি শক পাউডার নিয়ে নিয়েছি আর এক কেজি শক পাউডারের মধ্যে আমরা আনুমানিক এক লিটার ডিস্টেম্বার পেন্ট দিয়ে দিলাম তার মধ্যে এক কেজি শক পাউডারের সাথে এক কেজি ডিস্টেম্বার পেন্ট খুব ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি তার মধ্যে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না মানে একটা পুটিং তৈরি করে নিচ্ছি চ্যাক পুটিং করার জন্য ফুটিং তৈরি করা কমপ্লিট ঠিক এভাবেই পুটিংটা তৈরি করে নিতে হবে দেখুন এবার আমরা ফুটিংটা করে নেব তো একটা স্ক্রাব দিয়ে সুন্দর করে চিদ্র পুঠা পাঠি যেগুলো আছে সেইগুলোতে আমাদেরকে পুটিং করে নিতে হবে এভাবে ফুটা পাঠিগুলো বন্ধ করে নিতে হবে পুটিং করে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি সিলার করেছি সিলার করার পর আমরা ডিস্টেম্বার পেন্ট করেছি এক কোট এক ডিসেম্বর পেন্ট করার পর আমরা চ্যাক পুটিংটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে অন্যান্য কালার ডিস্টেম্বার পেন্ট করতে পারেন যে কোনো ধরনের কালার আপনারা পেয়ে যাবেন আপনাদের মনে রাখতে হবে যেই কালারের ডিস পেইন্ট পেন্ট করবেন সেই কালারের ডিস্টেম্বার দিয়েই কিন্তু চক পাউডারের সাথে মিশ্রিত করে পুটিংটা তৈরি করতে হবে অথবা আপনি ওয়ালপাতি কিনে এনেও চেক পুটিং করতে পারেন কিছু পরিমাণে তো যাই হোক আমরা ওয়াল পাত্তি নিলাম না ডিস্টেম্বর পেন্ট দিয়ে ফুটিংটা তৈরি করে নিচ্ছি এবং ফুটিংটা করে নিচ্ছি তো এভাবে যখন ফুটিংটা করা অর্থাৎ চ্যাক ফুটিং করা কমপ্লিট হয়ে যাবে ছিদ্র ফোটা ফাটা সবগুলো বন্ধ করা কমপ্লিট হবে তখন এগুলো শুকিয়ে যাবে এক থেকে দুই ঘন্টা পর আর তখনই একশো বিশ নাম্বার সিরিজ কাগজ দিয়ে এগুলোকে ঘষে ওয়ালের সাথে একদম লেবেল করে নিতে হবে যখন শুকিয়ে যাবে তখন গোষে এগুলোকে লেবেল করে নেওয়া হবে লেবেল করে নিয়ে পুনরায় আরেক কোট ডিস্টেম্বর পেন্ট টানলেই পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখতে দেখুন সাথে দেখুন কমপ্লিট হওয়ার পর দেখতে কেমন লাগে ডিস্টেম্বার পেন্ট অর্থাৎ কম বাজেটের পেন্ট করলে দেখতে কেমন হয় কাজের প্রচেষ্টা তো দেখিয়েই দিলাম এবার দেখতে কেমন হবে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো চেক ফুটিং করা কমপ্লিট চেক পুটিং মানে ছিদ্র ফুটা পাঠি এগুলো দেখে দেখে ফুটিং করে নেওয়া আর ওয়ালপাতি দিয়ে লাইন ফুটিং করা মানে পুরোটা জুড়ে অর্থাৎ বাড়ির ভিতরে সমস্ত জায়গাতে পুটিং করে নেওয়া এই হচ্ছে ব্যবধান তো যাই হোক বন্ধুরা আমাদের চেক পুটিং করা কমপ্লিট এবার আমরা দ্বিতীয় কোট ট্রেনে ক্লিয়ার করে নেব তো বন্ধুরা দ্বিতীয় কোট দেওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে খুবই আকর্ষণীয় হবে দেখুন আমাদের এখন দ্বিতীয় কোট দেওয়া কমপ্লিট অর্থাৎ লাস্ট ফিনিশিং কমপ্লিট ফিনিশিং দিলে এরকমটাই লাগবে ডিস্টেম্বার পেন্ট করলে তাহলে কম বাজেটের মধ্যে পেন্ট করলে আপনার রুম কেমন হবে সেটা আপনি বুঝতে পেরেছেন আর যদি আপনারা পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার স্কোয়ার ফুটের বাড়িতে আপনারা ডিস্টেম্বার পেন্ট করেন বাড়ির ভিতরে বাহিরে যদি ওয়েদার কুট করেন অ্যানামেল পেন্ট ডিস্টেম্বার পেন্ট এবং ওয়াদার সহ আপনার সেই একতলা বাড়িটিতে করস পড়বে সর্বমোট মিলিয়ে আশি হাজার টাকা মজুরি এবং ডিস্টেম্বার পেন্ট ওয়েদার কোট অ্যানামেল পেন্ট সব মিলে সহ টোটাল আশি হাজার টাকার মধ্যে আপনার বাড়ি কিন্তু কমপ্লিট করতে পারতেছেন আর যদি আপনি প্লাস্টিক পেন্ট এবং ওয়েদার কোট দিয়ে করতেন লাইন ফুটিং করে তাহলে আপনার খরচ পড়ত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অথবা চল্লিশ হাজার টাকা